বর্ণমালা সাহিত্য পরিষদের 407তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন, বাংলাদেশের ফরিদপুর থেকে টিভি বাংলার নিজস্ব সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন। আজ 31 মে শুক্রবার ফরিদপুরে বর্ণমালা সাহিত্য পরিষদের 407তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ। কবি সাহিত্যিকদের এ অনুষ্ঠান উদ্বোধন করেন গবেষক কবি গোলাম কিবরিয়া পিনু, কবি আশরফি খাতুন, শিশু সাহিত্যিক ছড়াকার হাসনাত আমজাদ, বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহা, শামসুল আলম, সৈয়দ মাজহারুল পারভেজ, কবি আফরোজা অদিতি, ড. শাহনাজ পারভীন, কবি ড. তপন বাগচি, কবি দুলাল সরকার, কবি সালমা পারভীন প্রমুখ অনুষ্ঠানে সাহিত্য পাঠ, কবিতা আবৃত্তি, আলোচনা শেষে গুণীজন সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শোভা রানী বিশ্বাস ও শেখ নুরুল। বাংলাদেশের ফরিদপুর থেকে টিভি বাংলার নিজস্ব সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন। সম্মানিত সুধী, সম্মানিত অতিথিবৃন্দে, এবং সেদিন আমরা এসেছিলাম কবি সমুদ্রগুপ্ত, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ সাবা স্বামী। সেদিন সে স্মৃতিটা অনুরোধিত হলো, সেই অনুরোধন থেকেই আজকের এই অনুষ্ঠানে আমার আসা। যখন ফরিদপুরে আমরা প্রবেশ করি তখনই মনে হয় বঙ্গবন্ধুর কথা, বৃহত্তর বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তার কথা মনে হয়, কবি জসীমউদ্দীনের কথা মনে হয়, আর বিশেষত আমার মনে হয় কবি হাবিবুল্লাহ সিরাজির কথা। এই কারণে মনে হয় যে কবি হাবিবুল্লাহ সিরাজি যখন সভাপতি ছিলেন জাতীয় কবিতা পরিষদে, তখন থেকেই একটি সমৃদ্ধ অঞ্চল। একটু আগে বক্তা যাদের নাম বলেছেন তাদের দুজন, কবি বুদ্ধদেব বসু এবং উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, ফরিদপুরের জন্ম হয়েছিল বলে আমার জানা নেই, তবে এখানে জন্মেছিলেন যারা তাদের অন্যান্যদের নাম উচ্চারণ করেছেন তিনি, আমরা তাদের উত্তরসূরি। জসীমউদ্দীনের নাম বারবার ফিরে আসে, সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম বারবার ফিরে আসে, কিন্তু আসে না মৃণাল সেনের নাম, আসে না গীতা দত্তের নাম, পরিচালক এবং সম্প্রতি আপনারা জানেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ফোকলোর হিসেবে। তিনি এক সময় ফরিদপুর বর্ণমালা সাহিত্য পরিষদের জড়িত ছিলেন, সদস্য ছিলেন।